মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে রীতিমতো টানটান ত্রিমুখী চতুর্মুখী লড়াই। পঞ্চায়েত ভোটে নিরিখে তৃণমূল যথেষ্টই শক্তি বৃদ্ধি করেছে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায়। মালদার পাঁচটা বিধানসভা এবং মুর্শিদাবাদের ফারাক্কা এবং শামশেরগঞ্জ বিধানসভা নিয়ে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, যেখানে বরকত গনি খান চৌধুরীর যে প্রভাব প্রতিপত্তি এতদিন ছিল, সেখানে এবারও লড়ছেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। কংগ্রেসের সঙ্গে লড়াই রয়েছে একদিকে সিপিএমের, অন্যদিকে তৃণমূলের, এবং মাঝখান থেকে রয়েছে বিজেপি। এই ত্রিমুখী চতুর্মুখী লড়াইতে ভোটের ফল কোন দিকে দাঁড়ায় সেদিকেই বিশেষ নজর রাজনৈতিক মহলে। তার কারণ, গঙ্গার এই ওপর দিকে উত্তরবঙ্গে যে তৃণমূলের প্রভাব এতদিন কার্যত ছিল না, 2013 পঞ্চায়েত ভোটে 25% বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই মালদহে। ফলত কংগ্রেসের শক্ত ঘাঁটিতে একদিকে কৃষ্ণেন্দু চৌধুরী সাবিত্রী মিত্রের তৃণমূলে যোগদান, অন্যদিকে তৃণমূলের প্রভাব বৃদ্ধি স্বাভাবিকভাবেই চিন্তায় রাখছে কংগ্রেসকে। এবং বিভিন্ন বুথে সকাল থেকে সাধারণ মানুষের লম্বা লম্বা লাইন। আমরা কথা বলবো দুই একজনের সঙ্গে, কিরকম এলাকার পরিস্থিতি এখানে? তো যা ভালো হয়েছে, যা কো ঝামেলা ঝুমড়ি কিছু হয় না, কো যা হচ্ছে এখানে ভালোই হচ্ছে। ভোট এখানে দাঁড়িয়ে, আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন লাইনে? আমরা প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। অন্যবারতে খুব শান্তিভাবে ভোট চলছে, কোনো ঝামেলা নেই। বিভিন্ন বুথে এই মালদা দক্ষিণে কালিয়াচক বৈষ্ণবনগর এলাকা যেহেতু উত্তেজনাপ্রবণ এবং গত কয়েক মাসে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, অধিকাংশ বুথেই মোতায়েন করা রয়েছে আধাসামরিক বাহিনী। বিভিন্ন জায়গায় পুলিশ সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে বুথের বাইরে এবং ভোট গ্রহণ কেন্দ্রের আশপাশে। স্বাভাবিকভাবেই ভোটের দিন যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য বিশেষ নজরদারি করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু রাজনৈতিক লড়াই এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে যথেষ্টই টানটান। একদিকে কংগ্রেসের যে আধিপত্য এবং তার পাশাপাশি সেই আধিপত্যে ভাঙন ধরাতে একদিকে তৃণমূলের উত্থান, অন্যদিকে দীর্ঘদিন ধরে সিপিএম বা বামেদের যে প্রভাব, সব মিলে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক মহলের। বিশেষ করে পঞ্চায়েত ভোটের পর এই লোকসভা কেন্দ্রে কি হয়, এই মালদাতে তৃণমূল কংগ্রেস কতখানি প্রভাব অর্জন করতে পারে সেদিকেই কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা।